গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দিয়ে তোমাদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকে আমার ব্লগটা। দেখো আজকে অনেক সকাল ভোর ভোর হয়ে গেছে, যা কাজকর্ম কিছু গুছিয়ে ফেলেছি, জামা কাপড়গুলো সব কাচাও হয়ে গেছে, বাড়িঘরগুলো উপায় পরিষ্কার করা হয়ে গেছে। এখন যাক সকালের খাবারটা করে নেব, দেখি কি করা যায় একটু। আজ যাক সকালে একচোট ভাতটা একটু আলু সেদ্ধ ভাত করে নিই, আর তারপরে বাকিটা দুপুরবেলা দেখা যাবে ভালো মন্দটা। আলু সিদ্ধ, এই যে আলু সিদ্ধ দিয়ে ভাত খাওয়াবে সকালের খাবারটা, তারপরে বাকি জিনিস দুপুরবেলায় হবে। আজকে তো একদম কষিয়ে খাওয়া দাওয়া হবে, নামেমি পুজো বলে কথা। আজকে রান্না বাড়া করে উঠে স্নান করব। রান্না করতে করতে প্রচণ্ড গরম লেগে যায়, আর যা গরম পড়েছে বাবা। তারপরে আবার বিকেলে ঠাকুর দেখতে যাওয়া, একটু শুয়েও তো নিতে হবে, একটু ঘুমোতে হবে, না নয়তো রাত্রেবেলায় রাত জেগে ঠাকুর দেখতে পারবো না। আপনারাও বন্ধুরা ঘুমিয়ে নিন, রাত্রে ঠাকুর দেখতে যেতে হবে। রান্না কমপ্লিট, দেখা যাক কী কী করেছি। এই যে ভাত করেছি, ডাল করেছি, মাংস করেছি, আর এদিকে স্যালাড। খাওয়া দাওয়া কমপ্লিট করে সব গুছিয়ে নিয়েছি, এখন সব ঠাকুর দেখতে বেরোবো। ছেলে রেডি হয়ে গেছে, আমরা দুজন হয়ে গেছি, এদিকে মেয়েও এখনও রেডি হচ্ছে, বেরিয়ে পড়লাম পুজো দেখতে। চলে আসলাম মেরিনা পার্কে, মেরিনা পার্কের ওখানে একটা পুজো হচ্ছে, সেখানে আসলাম আমরা ঠাকুর দেখতে সবাই মিলে। আর আমাদের সাথে আমার শাশুড়িও আছে, আমরা সবাই লাইন বাই লাইন চললাম ঠাকুর দেখতে। এখন রাস্তা কর্চিং করছি, এখন সামনের পুজো, এটা মেরিনা পার্কের পুজো, আপনাদের দেখাবো, আমরা নিজেরাও দেখব। আজকে অনেক ঠাকুর দেখব, লাইটিংটা খুব সুন্দর করেছে, দেখে তো মন ভরে যাচ্ছে। আস্তে আস্তে চললাম ভিতরে, গেটটা দেখুন কত সুন্দর সাজিয়েছে, গেটের লাইটিংটাও খুব সুন্দর করেছে। ঢুকলাম ভেতরে, এবার সবাই ঢুকছে, দেখুন সামনের গেট আপটা কত সুন্দর করেছে, হেভি লাগছে। আর ভেতরেও খুব ভালো করেছে, চলে আসলাম মায়ের সামনে, দেখুন মা বসে আছে সব ছেলে মেয়েদের নিয়ে, যার যা চাওয়ার মার কাছ থেকে চেয়ে নিচ্ছে। বন্ধুরা চলে এসেছি আরেকটা পুজোয়, এই পুজোটা হচ্ছে ডিগনাবাদে। দেখুন ডিগনাবাদের প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, কত বড়, একদম কলকাতার মতো। ভাবতেই পারেনি আন্দামানের মানুষ যে কলকাতার মতো এরকম সুন্দর প্যান্ডেল হবে, দেখুন খুব সুন্দর। ডিগনাবাদে এই পুজোটা হয়েছে, আমরা ডিগনাবাদে এসেছি, যাক দেখা যাক, আস্তে আস্তে ভেতরে ঢুকে যাই, ভেতরের প্রতিমাটা কেমন হয়েছে। ছেলে মেয়ে শাশুড়ি ঢুকে গেল, আমিও এবার পিছন পিছন ঢুকি, দেখুন ভেতরে সুন্দর, আর ঠাকুরও খুব ভালো করেছে। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ভেতরে যাচ্ছি, দেখুন ঠাকুরটা কত সুন্দর, হেভি হয়েছে দেখতে। দেখে খুব ভালো লাগলো, যাই হোক দুজনে মিলে তোমাদের দাদা ভাইকে নিয়ে আমি একটা ফটো নিয়ে নিলাম, এখানে খুব পছন্দ হয়েছে। যাক যাওয়ার সময় রিটার্নে তোমাদের এখানে লাইটিংটা দেখালাম, দেখো লাইটিংটা খুব সুন্দর করেছে, হেভি লাগছে লাইটিংগুলো, রাস্তাঘাট আলো আলো হয়ে গেছে। চলে আসলাম মেরিন হলে, এখানে অনেক পুরনো দিনের পুজো এটা, দেখুন এখানের লাইটিং খুব সুন্দর করেছে, দেখুন লাইটিংটা কত সুন্দর বাইরে করেছে, এটা খুব ভালো লাগছে দেখতে। আর আমাদের সব লোকজন গাড়িতে নেমে পারেনি, এখন নামছে আস্তে আস্তে, আমি আগেই নেমে গেছি। আর দেখুন গেটটা, এবার ভেতরে যাওয়া যাক আস্তে আস্তে, সবাইকে আমি ডাকছি, তোমরা আসো, দাঁড়িয়ে আছো কেন, চলো
কেউ আসছে না, বলছে তুমি আগে যাও, তোমার পিছন পিছন আমরা যাব। ঠিক আছে, আমি আগে চলে যাই। তা আমি আগে আগে যাচ্ছি, ওরা আমার পিছন পিছন আসছে। তা বলছি দেখো কত সুন্দর হলটা সাজিয়েছে, দেখুন ভেতরে কত সুন্দর। এই হলটায় পুজো হয়, বিয়ে অকেশনও হয়, সব অকেশনও রাখে, খুব সুন্দর জায়গা। দেখুন সবাই ফটো তুলছে, আর প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে। অনেকে ভাবে আন্দামানে পুজো হয় না, কিন্তু আন্দামানে অনেক পুজো হয়। হ্যাঁ, কলকাতার থেকে একটু কম, কিন্তু অনেক পুজো হয়। এই দেখুন আমরা সব দাঁড়িয়ে আছি, সবাই ফটো তুলছে, ঠাকুর দেখছে, আমার মেয়েও প্ল্যান করছে ফটো তুলবে তুলবে ভাব, মেয়ে ঠাকুর প্রণাম করলো। এই দেখুন বাইরের কত সুন্দর লাইটিংটা করেছে, লাইটিংটা হেভি লাগছে দেখতে, একদম তাজমহলের চূড়ার মতো করেছে। বন্ধুরা চলে আসলাম আরেকটা পুজো, এটা হলো ফণীশ বে। দেখুন ফণীশ বের লাইটিংটাও খুব সুন্দর করেছে। এই দেখুন আস্তে আস্তে ভিতরে যাচ্ছি, গেটটা দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হেভি করেছে। ফণীশ বে তো ভালো পুজো হচ্ছে। এই একটা গেট, তারপরে এই যে আরেকটা গেট, ভেতরে তো আরো সুন্দর করেছে। দেখুন ভেতরে ডেকোরেশনটা কত সুন্দর হেভি লাগছে, আর চারিপাশে কত সুন্দর সাজিয়েছে দেখলাম ভিতরে। এটা একটু স্পেশালি ভাব আছে, কেননা এখানেও অকেশন হয় এই ক্লাবটায়। ঢুকলাম আস্তে আস্তে ভিতরে, মায়ের সামনে এবার যাওয়া যাক, কিন্তু মা অনেক দূরে, আমি অনেক দূরে। দেখুন দেখতেই পাচ্ছেন মাঝখানে রেলিং দিয়ে রেখেছে, ঢুকতে পারলাম না, দূরের থেকেই দেখাচ্ছি আপনাদের। সাইডে ডেকোরেশন গুলো খুব ভালো করেছে, আর এখানে দেখুন কত সুন্দর একটা ফুল আঁকিয়েছে, হাতের ডিজাইন হেভি সুন্দর। মেয়ে দাঁড়িয়ে রয়েছে, মেয়ে ফটো তুলছে ওখানে দাঁড়িয়ে। পুরা চলে আসলাম আরেকটা পুজো, এটা হলো পানিপাত হ্যাডোতে পুজোটা। হ্যাডোর পুজোটাও খুব সুন্দর হয়েছে, যাক দেখা যাক পানিপাতের পুজোর মণ্ডপের ঠাকুরটা কেমন। চলে আসলাম ভিতরে বন্ধুরা, দেখুন ভেতরেও কত সুন্দর ইটা করেছে, সাইডের ডেকোরেশন গুলো খুব ভালো। আর এখানে একটু ভিড় কম আছে, অনেক রাত হয়ে গেছে তো লোকজন কমে গেছে। ঠিক আছে, লোক দিয়ে কি হবে, ঠাকুর দেখতে হবে, তাই সবাই আসলাম। ঠিক আছে, ঠাকুরটা দেখে নিই। দেখুন ঠাকুরটা কত সুন্দর করেছে ছোটর মধ্যেও, আর সাইডের এগুলো খুব ভালো লাগছে, ডেকোরেশন গুলো খুব সুন্দর হয়েছে ছোটর মধ্যে। এটা সব ডিপার্টমেন্টের লোকেরা করেছে এই পুজোটা, এটা পানিপাতের পুজো হ্যাডো। যেখানেই যাচ্ছে সবাই মিলে ফটো তুলছি, আমিও একটু সবার দেখা দেখি আমিও ফটো তুলে নিচ্ছি। দেখুন তোমাদের দাদা ভাইও ফটো তুলছে। বন্ধুরা চলে আসলাম আরো আরেকটা প্যান্ডেলে, এটা হলো দুলানিপুর জংশনের পুজো, সেটাও খুব ভালো করেছে। এই দেখুন আগেই আপনাদের গেটটা দেখিয়ে দিলাম ফার্স্টেই, এবার ভেতরে চলে আসলাম। আমার শাশুড়ি সবার আগে আছে, আমরা পিছনে পড়ে গেছি, যাক। আর তোমাদের দাদা ভাই তার আগে আছে, আর দেখো ঠাকুরটা এখানে খুব ভালো করেছে। মা দুর্গা কেউ বলবে না যে খারাপ, সবার কাছে ভালো, সব ঠাকুর আমাদের কাছেও ভালো লেগেছে। আর উপরে ডেকোরেশনটাও দেখো কত সুন্দর করেছে, এবার তো পুজোটা পুরো জমে গেছে। দেখুন কত সুন্দর লাগছে ভেতরটা, আমার শাশুড়ি দাঁড়িয়ে আছে, ঠাকুর দেখছে এক জায়গায় দাঁড়িয়ে চুপচাপ। আমি জিজ্ঞেস করছি আর দেখবেন না যাবেন, শাশুড়ি বলছে দেখা হয়ে গেছে, চলো এবার আগের দিকে। তাহলে ঠিক আছে, তাহলে চলেন সাথে সাথে। ফটো তুলতে তুলতে বেরিয়ে পড়ি, ফটো তুলতে তুলতে বেরিয়ে পড়ছি, আবার অন্য মন্দিরে যেতে হবে। বন্ধুরা চলে আসলাম জঙ্গলিঘাট পুজোয়, জঙ্গলিঘাটের স্কুল মাঠের পুজোটা দেখুন কত সুন্দর হয়েছে। দুপাশে লাইটিং, মাঝখানে রাস্তার সাইডে সব গাড়ি দাঁড় করানো, আর ওই ভেতরে দেখা যাচ্ছে ওই যে দূরে মন্দিরটা প্যান্ডেলটা, ওখানে এখন যাব, আস্তে আস্তে যাচ্ছি। গাড়ি ঘোড়া রাখতে হবে কোথায় সেই চিন্তা করতে করতে যাওয়া হচ্ছে, যা গাড়ি রাখার জায়গা পেয়ে গেছি সামনে, গাড়িটা এখন রেখেই মন্দিরে ঢুকবো।
মন্দিরের ভেতরটাও দেখাবো, ঠাকুরও দেখাবো, আমরা নিজেরাও দেখব। এই ঢুক চলে এসেছি এখানটা, নেমে পড়লাম এবার গাড়ি দিয়ে। শাশুড়ি মা আগে নেমে গেছে, এবার আস্তে আস্তে আগে যাওয়া যাক মন্দিরের দিকে। চলে আসলাম ভেতরে আস্তে আস্তে। এটা প্যান্ডেল করেনি, এটা একটা ক্লাবের মতো, তার ভিতরেই পুজোটা হচ্ছে। দেখুন এখানেও ভালোই লোকজন আছে পুজো দেখছে, অনেক রাত হয়ে গেছে তো বেশি লোকজন নেই। দেখুন ওখানেও ঠাকুরটা খুব ভালো করেছে, কিন্তু ঠাকুরটা একটু অনেক দূরে আছে, যা ক্লিয়ারভাবে আপনাদের দেখাতে পারছি না, একটু কষ্ট করে আপনারা দেখবেন। মায়ের কাছ থেকে আমরা অনেক দূরে, দেখুন কত দূরে আমরা দাঁড়িয়ে আছি। কি করব, ভিতরে যাব কি করে, সামনে তো আটকে রেখেছে, তাই এর ভেতরে যাওয়া যাচ্ছে না। আর দেখুন ভেতরটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, কত সুন্দর, সবাই দেখছে ভেতরে ডেকোরেশনটা কেমন। যাক দেখা হয়ে গেল, বেরিয়ে আসলাম বাইরে, এবার কিছু খাবার দাবারের দোকানে যাওয়া যাক, কিছু কিনা যাক, কিছু তো খেতে হবে, অনেক ঠাকুর দেখলাম কিছু খেতে হবে না, তাই দেখছি এখন গজা, মিষ্টি জিলাপি, সিঙাড়া, মাখন পেয়ারা সব আছে, এখন কি খাবো সেটাই ভাবছি। যা খাবার দাবার নেওয়া হয়ে গেল, চলে আসলাম আরেকটা পুজোতে। এই পুজোটা আছে স্কুল লাইনে, এই পুজোটাও ভালো করেছে, একদম মেন রোডের পরে এই পুজোটা। দেখুন আস্তে আস্তে ভিতরে গেলাম, তোমাদের দাদা ভাই সবার আগে আছে, আমরা পিছনে, ও সব আগে আগে সব দেখে ফেলবে, তার জন্য ও আগে যাচ্ছে, আমরা পরে যাব, আমরা বাকিটুকু আমরা দেখব সব দেখার পরে। যাক ওরা দেখছে ফটো তুলছে, আমরাও একটু এবার দেখি ফটো তুলি। যাও মাকেও খুব ভালো লাগছে এখানে, আর এখানে প্যান্ডেল করেনি, এটাও একটা ক্লাবের মতো, এখানেই সব ঠাকুর তৈরি হয়, এখানে এই পুজোটা করা হয়েছে, তা খুব ভালো করেছে। যা ঘুরে দেখা হয়ে গেল, এখন আমি রিটার্ন চললাম। বন্ধুরা চলে আসলাম আরেকটা পুজোয়, এটা হলো ডলিগঞ্জের পুজো। ডলিগঞ্জের পুজোটাও খুব সুন্দর করেছে, দেখুন দুই পাশে লাইটিং তো ভালোই করেছে দেখতে পাচ্ছি, আর ওই সামনে বড় যে গেটটা ওখানে হলো মন্দিরটা, মানে প্যান্ডেলটা। যাক আগেই তোমাদের লাইটিংটা দেখিয়ে দিলাম, অনেক রাত হয়ে গেছে তো আর ঘুরে দেখবো না, কাছাকাছি যেয়ে নামবো, ওখান থেকে ঠাকুর দেখেই বেরিয়ে পড়বো। নেমে পড়লাম গাড়ির থেকে, এখন ওই মন্দিরটায় যাব, এখানে দুর্গা পুজোটা দেখতে। এটা হলো ডলিগঞ্জের পুজো, যাক দুপাশের লাইটিংটা তো ভালোই করেছে দেখতে পাচ্ছি। শাশুড়ি এখন নামছে, শাশুড়ি আর আমি যাব, ওরা আর নামতে চাচ্ছে না, অনেক ঠাকুর দেখে ফেলেছি তাই বলছে যাবে না। যাক আমি আর শাশুড়ি চললাম আস্তে আস্তে, শাশুড়ি বৌমা দুজনা চললাম মন্দিরের দিকে। দেখুন গেটটাও খুব সুন্দর করেছে, আর ভেতরের প্যান্ডেলটা দেখেছেন কত সুন্দর, দেখুন হেভি লাগছে দূরের থেকে প্যান্ডেলটা, তার সামনে দেখুন একটা লাইটিং করেছে, এত সুন্দর লাইটিংটা, খুব ভালো লাগছে। যাক আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক, দেখুন ভেতরে চললাম, ভেতরে ডেকোরেশনটাও খুব সুন্দর করেছে, মন ভরে যাচ্ছে দেখতে দেখতে, দেখুন এত ভালো করেছে। আগে তো ডেকোরেশন দেখি, পরে মাকে দেখাবো, অনেক জায়গায় তো মাকে আগে দেখিয়ে দিচ্ছি পরে ডেকোরেশন দেখিয়েছি, কিন্তু এটা উল্টো করলাম সত্যি সত্যি। দেখুন কত সুন্দর ঠাকুরটা করেছে, এবি লাগছে, দেখুন মা দুর্গা তো মা দুর্গাই, ছেলে মেয়ে নিয়ে মা বসে আছে, দেখুন সাইডে ডেকোরেশনটা কত ভালো করেছে, হেভি লাগছে। আমার শাশুড়ি মাও মার কাছ থেকে কি চেয়ে নিচ্ছে, যাক ওনার মনের কথা তো আর আমি বুঝতে পারলাম না। দেখ আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে, বন্ধুরা চলে আসলাম আরেকটা পুজো, এটা হলো ভাতুবস্তি ডিগি। ডিগির পুজোটাও খুব সুন্দর করেছে, দেখা যাক ভেতরের ডেকোরেশনটা কেমন,
আর সব জায়গায় তোমার দাদা ভাই আগে আছে, আমরা সব লাস্টে আছি। এই দেখুন কত সুন্দর করেছে, মনে হচ্ছে একদম পাথর দিয়ে বানিয়েছে মন্দিরটা ভেতরের। আর এই পাশে দেখুন ডেকোরেশনটা কত সুন্দর, সিনসিনারিটা করেছে, মনেই হচ্ছে না যে এটা হাতে আঁকা, একদম অরিজিনালের মতোই মনে হচ্ছে। আমার শাশুড়ি তো মন ভরেছে দেখে, খুব ভালো লাগছে বলছে। আর তোমাদের দাদা ভাই দেখো চোখ ফিরাতে পারছে না, মন দিয়ে দেখছে। আর দেখো মন্দিরটা সাইড দিয়ে আবার কি সুন্দর গাছপালা দিয়েছে দুই সাইডে। চলে আসলাম আরেকটা পুজোয়, এটা হলো ভাতুবস্তি, ভাতুবস্তি মেন জায়গার পুজোটা। খুব সুন্দর প্যান্ডেলটা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর। যাক এবার আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক, বাইরেটা এত যখন সুন্দর তো ভেতরটাও তো সুন্দর হওয়ার কথা। দেখুন ভেতরটাও খুব সুন্দর করেছে, মাকেও ভালো লাগছে, ভেতরে ডেকোরেশনটা খুব সুন্দর। আমার শাশুড়ি মা তো তাকিয়ে আছে মার দিকে, একভাবে চোখের পলক পড়ছে না, দেখুন এক ধ্যানে দেখেই যাচ্ছে মাকে। সবাই দেখে বেরোচ্ছে, আমিও একটু এখানে দাঁড়িয়ে মায়ের কাছে দাঁড়িয়ে আমিও একটা ফটো তুলে নিই। আবার একটা বছর পরে তো আবার পাবো, তার আগে তো আর পাওয়া যাবে না। তা দেখুন মন্দিরটাও খুব সুন্দর করেছে, সবাই এই একটা বছর অপেক্ষা করে এই পুজোটার জন্যে, সবার মনে আনন্দ ফুর্তি। চলে আসলাম আরেকটা পুজোয়, এটা হলো সিপিঘাট বিমলিটনের পুজো, খুব সুন্দর করেছে। এটা অনেক দূরের থেকে লাইটিংটা করেছে, আর এই দেখুন তার গেটটা। এবার ভেতরে যাব আস্তে আস্তে, এখানেও একটা খুব সুন্দর জিনিস করেছে, ওই দেখুন সামনেই। আর আগে ভেতরটা দেখে আসি, ভেতরে ডেকোরেশনটাও খুব ভালো করেছে। লোকজন এখন নেই, অনেক রাত হয়ে গেছে, আমরা আজকে অনেক রাত অবধি ঠাকুর দেখতে দেখতে বুঝতেই পারলাম না কোন সময় রাত হয়ে গেছে। এখন রাত্রির 1:30 বাজে, তাও আমরা ঠাকুর দেখে বেড়াচ্ছি। দেখুন লোকজন কেউ নেই, আমরাই লাস্ট পুজোতে, আর বেশি ঠাকুর আর দেখবো না। যাও বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে, বন্ধুদের শেয়ার করবে, লাইক করবে। আর এই দেখুন কত সুন্দর একটা ডেকোরেশন করেছে, শিবের জটের থেকে জল পড়ছে একদম শিবলিঙ্গের মাথায়, দেখুন কত সুন্দর। এবছরে পুজো আশা করি এরকম কিছু আপনারা দেখেননি, কিন্তু এই দেখুন এটা দেখতে পেয়েছেন। কমেন্ট করে বলবেন কেমন লাগলো, শিবলিঙ্গর মাথায় শিবের জটের থেকে জল পড়ছে। আমার কাছে তো হেভি লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে সেটা বলবেন। ফিরে আসবো পরের ভিডিওতে।